গত সাতই সেপ্টেম্বর এক ভারতীয় সেনা আধিকারিকের বিরুদ্ধে মারধুর ও অভিযোগে জানিয়ে ধর্মনগর মহিলা থানায় মামলা করেন এক মহিলা থানায় এই দায়ের পরবর্তীতে ভারতীয় সেনা আধিকারিকের পরিবারের পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয় মহিলা থানায় ভারতীয় সেনা পরিবারের অভিযোগ মিথ্যা মামলা দিয়ে তাদের ভাইকে ফাঁসানো হয়েছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই পরিবারের লোকজন এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান ভারতীয় সেনা আধিকারিকের বড় বোন তৈপাঞ্চুন তারা হালাম জানিয়েছেন গত তেরোই আগস্ট লাইলি হালাম ও তার স্বামী সরকারি শিক্ষক নীলমণি হালামের মাঝে জমি দখলকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় তিনি বলেন তাদের বাড়ি ধর্মনগর মহকুমাধীন বাগবাশা বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর মৌজায় তাদের সম্পূর্ণ পরিবার বিগত ত্রিশ থেকে চল্লিশ বছর যাবৎ পঁচিশ কানি সরকারি খাস জমিতে বসবাসরত দু বারো সাল থেকে পাটা ভূমি দেওয়ার জন্য রেভিনিউ দপ্তরে জানালেও কোনো লাভ হয়নি এরই মাঝে তেরোই আগস্ট লাইলেখিম হালাম ও তার স্বামী সরকারি শিক্ষক নীলুমণি হালাম দলবল নিয়ে এসে জোরপূর্বক প্রায় চার থেকে পাঁচ কানি জায়গা দখল নেয় তারপর চব্বিশে আগস্ট দৈবাঞ্চুন তারা হালাম তার জায়গা পুনরুদ্ধারের জুনে ডিএম এসডিএম এসপি ওসি সি ডিএমআর কে লিখিত আকারে জানান এরই মাঝে ওই দিন তৈবাঞ্চুন তারা হালামের ভাই লেফটেন্যান্ট তৈবাঙ্গির তারা হালাম জায়গা সম্পত্তি জনিত কারণে বাড়ি আসে অভিযোগ চলতি মাসের পাঁচই সেপ্টেম্বর ধর্মনগর এসডিএম এর সাথে দেখা করতে গেলে এসডিএম তাদের সাথে দুর্ব্যবহার করেন পরে সাত তারিখ লাইলিখিম হালাম ও তার স্বামী সরকারি শিক্ষক নীলমণি হালামের নেতৃত্বে একদল পুরুষ মহিলা তাদের বাড়িতে আক্রমণ চালায় তখন আক্রান্ত পরিবার থানার দ্বারস্থ হয় অভিযোগ সেই সময় পুলিশ সু ডিসির উপস্থিতিতে তাদের পরিবারের লোকজনদের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হয় পরবর্তীতে এদিন রাতেই আক্রমণকারীদের মধ্যে এক মহিলা ভারতীয় সেনা আধিকারিক তৈবাঙ্গির তারা হালামের নামে মারধর ও শ্লীলতাহানির মিথ্যে মামলা দায়ের করে ধর্মনগর মহিলা থানায় তারপর নয় সেপ্টেম্বর অপর পক্ষ তাদের উপর মিথ্যে মামলা উল্লেখ করে পাল্টা মামলা দায়ের করে বড় বনের অভিযোগ মোট জায়গার মধ্যে চার থেকে পাঁচখানি খাস জায়গা জবরদখল করে লাইলিখিম হালামউদার স্বামীর সরকারি শিক্ষক নীলুমণি হালাম বহির রাজঅ ত্রিপুরার তিন পরিবারের কাছে বিক্রি করেছে পরিবারের লোকজন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের অভিযোগ খতিয়ে দেখে ন্যায় বিচার দেওয়ার জন্য এদিকে তিনি এও জানিয়েছেন প্রতিদিন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ চালানো হতে পারে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করা হচ্ছে যেমনটা তাদের ভাই ভারতীয় সেনা আধিকারিক তোইবাংগির তারা হালামের বিরুদ্ধে করা হয়েছে আমরা এখানে শান্তিপূর্বক বসবাস করতেছি ভাই বোন মা বাবা সবাই মিলিয়া এখানে প্রায় ত্রিশ চল্লিশ বছর এখানে কোনো গন্ডগোল সুন্দর আসলো না শান্তিপূর্বক আসলাম তারপরে হঠাৎ এই আমাদের নয়গাঁয়ের মানুষ আয়া এখানে বানানি হইল। তারপরে আমি প্রতিবাদ করলাম সরকারি আচ্ছা মাটিতে সবাই থাকি শান্তিপূর্বে থাকি তারপরে তো আমি জানি না যে তারা যে কি করব না করব পরে লাস্ট মুভমেন্টে আমি দেখলাম যখন কারেন্ট লাভ পরে তারা দেখি আসামের মানুষগুলাগুলা আমার কিনারে গড় বানাইতেছে তা আমি প্রতিবাদ করলাম তারা পরে এই জিজ্ঞাসা করলাম কেন আমরা কিনছি আমরা এসডিএম এ তারপরে আমরা রাঙলংরা থাকতে পারি শুধু তুমি নি থাকতে কয় আমাদের শুধু ট্রেডিং করে মার মার দূর কাটাকাটি করবার লাগে তারা আইসে তারপরে লাস্ট পর্যন্ত আমি প্রশাসনে কইলাম কিছু ইয়ে করতেছে না আমার বাই হঠাৎ চাকরি নতুন পাওয়ার সত্ত্বেও লাদাখ টিকিয়া চাইনাবতার টিকা আয়া তে আইল নতুন তার চাকরি হওয়ার পরে এই আয়া তারপরে তারে হঠাৎ ফাঁসাই দিল কেমনে ফচাইলো এটাও আমরা জানছিলাম না আর ফাঁসাবার পরে তে এখন আমার বাই আর্মি অফিসার হইয়া আইসেখানে আমার ঘরে আমরা ঘরে তে তারে শিলতা ফাঁসাইয়া এটা কিরকম হইতে পারে আমি মাটির কারণ আমার বাইরে কেমনে ফাঁসাইছে এটা সত্যি না মিথ্যা আপনার ভালার দিকে যাচাই করিয়া আমরা আমার আবদার সার্চ সুন্দর করা